সেই যে গুড মর্নিং সকালবেলা উঠে গাইস ক্যান্টিনের দিকে দৌড়, ক্যান্টিনের দিকে দৌড়। যদি খাবার যদি ভালো না থাকে চা নিয়ে আসবো ভর্তি করে, ঠিক আছে? কালকে তো হাফ চা দিয়েছিল, ভর্তি করে চা নিয়ে এসে বেস্ট খাবার সাউথ ইন্ডিয়ান বেস্ট ফুড হচ্ছে ইডলি আসাম। গাইস ক্লাসে যাওয়ার জন্য রেডি, আর বাকি সবাই রেডি হচ্ছে। আইডি কার্ডটা নিতে ভুলে গেছি, ফার্স্ট আইডি কার্ডটা নিয়ে নিই। দেখছো আমার আইডি কার্ড রাখার জায়গা, এই যাচ্ছে আমার আইডি কার্ড রাখার জায়গা। তো আইডি কার্ডটা ফার্স্ট নিতে হবে, তাহলে ক্লাসে ঢুকতে দেয়নি। সব বড় বড় মন্ত্রী শালা গভর্নর আছে আমাদের ক্লাসে, যারা বুঝবে না তারা কিছু করার নেই। গভর্নর মানে আমাদের ক্লাসের সবাই জানে কে গভর্নর, ঠিক আছে? ওটা রিভিল করলে কেস খেয়ে যাবো, যদি কোনোদিন ভিডিও দেখে আমার খেপিয়ে যাবো আমি। বাপ তুই আয় বেরিয়ে আয়, তারপর দিচ্ছি তোমার হবে। এই সবে মাত্র ক্লাস থেকে এলাম, ঠিক আছে? আর ক্লাসে তো মোবাইল এলাও নেই, আগেই বলেছি। আর ভাগ্যিস মোবাইলটা নিয়ে যায়নি ক্লাসে, নাহলে কেস খেয়ে যেতাম, 100 টাকা জল জানতো, ফাইন চলে যেত। নিউ রুলস ক্লাসের, নিউ রুলস। আমরা যদি ক্লাসে ফোন নিয়ে যাই তাহলে 100 টাকা ফাইন নেবে, আর না হলে ফোনটা সিজ করে নেবে। তারপরে বলছে 4 বছর বাদ ফোনটা দেবে, 4 বছর না 3.5 বছর, ঠিক আছে? কোর্স শেষ হবে তারপরে বলছে ফোন পাবে। এটা কোনো কথা হলো? মজা করছে কেয়া, জানেনি আদার্স কলেজে কি হয় না হয়। আমাদের কলেজে এরকম নিয়ম, যদি এরকম হয়ে থাকে আদার্স কলেজে ফাইন টাইনের ব্যাপার থাকে তো কমেন্টে জানাও, ঠিক আছে? জ্বালিয়ে মারছে, জ্বালিয়ে। যা হচ্ছে হোক, আমার কোনো প্রবলেম নেই, আমার তো কেউ নেই ক্লাসে ক্লাসে, ওই জন্য ফোন তো নিয়ে যায়নি, 2-3 দিন নিয়ে যায়নি ফোন, রুমে রেখে দিয়ে যায়। ফোনটা নিয়ে যেয়ে কী করবো, টাইম দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ওখানে যেয়ে কি ভিডিও দেখতে পাবো, না বক্তৃতা দিতে পারবো, না ব্লগ বানাতে পারবো, কোনোটাই তো হবে না, তাহলে ওই জন্য ফোন নিয়ে যায় না। যাই হোক গাইজ, সবাই ফ্রেশ হয়ে গেছে ইয়ে হয়ে, আর আমাকে একটু ফ্রেশ হতে হবে হালকা করে। ক্লাস থেকে গাইজ অনেকক্ষণ আসা হলো, কিন্তু এই সবাই মতো স্নান ট্রান করে ফ্রেশ হলাম, স্নান করেছি, খুব আনন্দ। ও সত্যি গাইজ আজকে স্নান করেছি, দেখে কি মজা, স্নান করেছি, ঠিক আছে? এই মাত্র স্নান করে এলাম, 4-5 দিন স্নান না করেছি, করিনি তো, ওই জন্য বারবার করে বলছে স্নান করেছি, স্নান করেছি, স্নান করেছি। তো এখন খেলবো ফ্রি ফায়ার, সেটা দেখা দেবো। ফ্রি ফায়ার তো উড়ি দিয়েছে, ঠিক আছে? ফ্রি ফায়ার খেলবো নি, বিজিএমআই খেলবো, 4টা 1.5 ঘন্টার মতন একটা গেম খেলবো, তারপরে একটু পড়াশোনা বসবো। থ্যাংক ইউ, দেখতে থাকো তখন পর্যন্ত, এরপরেও ভালো ভালো টপিক আসবে, টেনশন নেই। আমাদের কাছে ছাদে আসা বারণ আছে, তাও চলে এসেছি ছাদে, আর ছাদে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি। তো ছাদে থাকবো না, নিচেই চলে যাবো, এটা বারণ আছে, সেটা না করাটাই বেটার হবে। কেননা এই কলেজে বেশিরভাগ ফাইন, সব জিনিসে ফাইন, টাকা দাও টাকা দাও টাকা দাও, মানে সে ভিকারি এরকমভাবে চাই না, সবসময় বলে টাকা দাও। তো এত টাকা পাবো কোথায়? গাছ লাগানো আছে নাকি বাড়িতে? থেকে অন্য কিছু না, বাইরের ভিউটা ভালো দেখায়, এই জন্যে আসা একবার করে। Hi guys, welcome to back my channel. I am Nilanjan and with my friend Vishwajit. Vishwajit kai channel hai? Hum chulka ne. Kai channel hai? Wow. নীলকণ্ড Hi guys, same kuch bata rahe, same kuch bata, kuch bata, same bata. Ye nilu kalo kondo. তো গাইজ এই মুহূর্তে আমাদের সামনে হাজির হয়ে পড়েছে অরিজিৎ সিং, কিছু গান কিছু সঙ্গীত পরিবেশন করবে। এই দেখতে পাচ্ছেন আমাদের কলেজের অরিজিৎ সিং, সামনে ধরে আছে গিটার বাদ্যযন্ত্র একটি, যেটার নাম হচ্ছে গিটার। তুই একটা গান কর কি বাবা, তোমার কর্তালটা বাজাও প্লিজ। এই গানটা ধর, এই গানটা ধর, এই গানটা ধর। তুই হরেক রকম পাগল দিয়া মেলাই সোমেলা, গানটি সুন্দর ভালো ছিল। এই গানে খুশি হয়ে পিন্টু আমাদের রুমমেটস 10 টাকা পুরস্কৃত করছে। বেবি ব্যাপার হচ্ছে গিটার ট্রাই করছে ফার্স্ট টাইম, ওই জন্য এরকম বাজছে, না হলে আরো ভালো বাজবে, ঠিক আছে? অনেকটা কোর্স ইয়ে হয়েছে, আর আরো ভালো হবে হয়তো, ভালোভাবে বাজাতে পারবে যখন আরো ভালো শিখবে।
খাওয়া দাওয়া করে আসার পর একটি সমস্যা কি জানো, ঘুম পাই প্রচণ্ড পরিমাণে ঘুম পাই, মানে ঘুম যদিও সীমিত পরিমাণে ঘুম ঘুমোয় বলতে আমরা হার্ডলি 4 থেকে হয়তো 5 ঘন্টা ঘুমোয়। এর মাঝে যে কত কি চলতে থাকে ধারণার বাইরে, ক্লাসের পড়া, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট, খাওয়া দাওয়া, ভেলকি, এই একবার করে সঙ্গীত পরিচালনা, একবার করে এর সাথে ফাজলামো করা চলতে থাকে। আজ এই সকল করতে করতে আজকে সারাদিন খুব পরিশ্রম, ঘুম পাচ্ছে তখন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস, বাই বাই।